بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আমাদের আজকের পর্বের বিষয় আসছে নতুন জমি রেজিস্ট্রেশন আইন এখন থেকে জমির দলিল হবে তিনটি এবং জমির দলিল রেজিস্ট্রেশন করার সময় আপনার নাম জারি বা আপনার জমি খারিজ হয়ে যাবে আপনাকে আর ভিন্নভাবে বা পৃথকভাবে নাম জারি করতে হবে না দলিল তিনটি হলে একটি দলিল থাকবে সাব রেজিস্ট্রারের কাছে আরেকটি দলিল থাকবে আপনার কাছে আরেকটি দলিল চলে যাবে অ্যাসিলেন্ট অফিসে বা সহকারী কমিশনার ভূমি অফিসে এই তিনটি দলিল হলে অটোমেটিক্যালি আপনার জমিটি নাম জারি বা আপনার জমিটি খারিজ হয়ে যাবে জমি রেজিস্ট্রেশন করার সময় এবং এতে করে জমি রেজিস্ট্রেশন একটি জমি এক জায়গায় বিক্রি করার পর উক্ত জমি আবার পুনরায় আরেক জায়গায় কিংবা দুই তিন জায়গায় বিক্রি করা হয় এটা অনেকে জানে না যা গোপন রাখা হয় কিন্তু এই নতুন নিয়ম এবং নতুন আইনের মাধ্যমে উক্ত বিষয় যাচাই করা যাবে এবং যদি কোথাও কোনো ব্যাংকে কোনো দলিল মর্গেজ বা বন্ধক রাখার পর অন্য কারণে কেউ জমিটি বিক্রি করে তাহলে ডাটা ব্যাংকের মাধ্যমে উক্ত তথ্য জানতে পারবে যে উক্ত জমিটি তার আগে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে বন্ধক রাখা আছে কিনা কিংবা উক্ত জমিটি ইতিপূর্বে অন্য কারণে কেউ বিক্রি করা হয়েছে কিনা উক্ত বিষয়ে ক্লিয়ার করে জানালেন মন্ত্রী পরিষদ সচিব মহোদয় তিনি বলেন আগে এই দলিলগুলো যাচাই করা যেত না এখন যখন একটি জমি রেজিস্ট্রেশন হবে তখন সাব রেজিস্ট্রার এসিলেন্ট অফিসকে নক করবেন বা রিকোয়েজিশন দিবেন যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করা হচ্ছে উক্ত ব্যক্তির নামে জমিটি রেকর্ডভুক্ত আছে কিনা এবং উক্ত ব্যক্তির নামে জমিটি খারিজ করা আছে কিনা যদি জমিটি খারিজ করা থাকে এবং উক্ত বিক্রেতার নামে রেকর্ড করা থাকে তাহলে এসিলেন্ট অফিস থেকে সাব রেজিস্ট্রারকে উক্ত বিষয়ে ক্লিয়ারেন্স বা ওনাকে ছাড়পত্র দিবেন সাব রেজিস্ট্রারকে যখন সাব রেজিস্ট্রার কনফার্ম হবেন যে জমি বিক্রেতার জমিটি তার নামে রেকর্ডভুক্ত আছেন তারপরে সাব রেজিস্ট্রার আপনার জমিটি রেজিস্ট্রেশন করবেন কারোর নিকট রেজিস্ট্রি হওয়ার আগে বিক্রি করা থাকে তাহলে উক্ত ডাটাবেজের মাধ্যমেই তথ্যটি জানতে পারবে যে উক্ত জমিটি ইতিপূর্বে কোথাও বন্ধক বা বিক্রি করা হয়েছে কিনা আগে কিন্তু এই ধরনের সিস্টেম ছিল না এবং জানতো না যে এই জমিটি গোপনে কারো নিকট বিক্রি করা হয়েছে কিনা আগে এখন কিন্তু নতুন আইনের মাধ্যমে উক্ত জমিটি ইতিপূর্বে কারো নিকট বিক্রি হয়েছে কিনা তা অনলাইনের মাধ্যমে জানতে পারবে এবং এতে করে প্রতারণা এবং মানুষের ভোগান্তি কমবে মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আরও বলেন যে যখন জমিটি রেজিস্ট্রেশন হবে তখন অ্যাসিলেন্ট মহোদয় এবং সাব রেজিস্ট্রার দুজনেই অনলাইনে থাকবেন এবং যখন অ্যাসিলেন্ট মহোদয় কনফার্মেশন দিবেন যে উক্ত জমিটি বিক্রেতার নামে রেকর্ডকৃত আছে তখন উক্ত জমিটি রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং রেজিস্ট্রেশন করার পরে উক্ত জমির দলিলের একটি কপি অনলাইনে সাব রেজিস্ট্রার মহোদয়ের নিকট পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার পর সাব রেজিস্ট্রার মহোদয় উক্ত দলিলের কপি পাওয়ার পর উক্ত যে ব্যক্তি জমিটি ক্রয় করেছেন উক্ত ব্যক্তির নামে অটোমেটিক্যালি জমিটি মিউটেশন নামজারি বা খারিজ করে দিবেন মন্ত্রী পরিষদ সচিব মহোদয় বলেন আগে তো যখন দলিল রেজিস্ট্রি করা হতো তখন তো বোঝা যেত না যে আসলে দলিলটি খাঁটি কিনা অথেন্টিক কিনা এখন যখন ডিজিটাল পদ্ধতি চলে আসবে তখন বলতে পারবে যে উক্ত জমিটি এবং উক্ত জমির দলিলটি অথেন্টিক আছে কিনা এবং উক্ত জমিটি তার আগে কোথাও বিক্রি করা হয়েছে কিনা এবং এছাড়াও যখন উক্ত জমি রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে যে ব্যক্তি জমিটি ক্রয় করবেন তার নামে
খারিজ হয়ে যাবে, তখন আর উক্ত জমিটি ওই বিক্রেতা আর কোথাও হস্তান্তর করতে পারবে না এবং কোথাও বন্ধক দিতে পারবে না। তখন কি হবে, যখন উক্ত জমিটি কোথাও বিক্রি করতে যাবে কিংবা বন্ধক দিতে যাবে, তখন তারা অনলাইন ডাটাবেজের মাধ্যমে তার তথ্যটি নিয়ে নিতে পারবেন এবং এতে করে প্রতারণা কমে যাবে। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।